চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাটি ফেটে বেরোচ্ছে ধোয়া আর এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ পশ্চিম বর্ধমানে জেলার আসানসোলের জামুরিয়া কোন্দার ধাওড়া পড়ার ঘটনা এলাকাবাসীরা জানেন ওই এলাকার ইসিএলের ওয়েস্ট খোলামুখে খনি রয়েছে শুক্রবার গভীর রাত থেকেই খোলামুখে খনির পাশ থেকে মাটি ফেটে ধোঁয়া বেরোতে দেখা যায় আর ওই ঘটনা এলাকার বসবাসকারী মানুষরা আতঙ্কিত হয়ে পড়ে প্রসঙ্গত এর আগেও ওই এলাকার এই ধরনের ঘটনা ঘটেছিল রবিবার এই ঘটনায় আতঙ্কিত মানুষ তাদের দাবি অবিলম্বে পুনর্বাসন দেওয়া হোক তাদের অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ রাজ্যের প্রশাসন বা রাজনৈতিক নেতারা কেউ তাদের পাশে সেভাবে দাঁড়াচ্ছে না তারা কি করবে বুঝতেই পারছে না এভাবে ধোঁয়া বেরোনোর জন্য তাদের শরীর অন্যত ব্যবস্থাও করা করছে না সাময়িকভাবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আগুন মানে বিশাল ব্যাপার এনে চারবার বার হয়েছে এক আধ বার হ্যাঁ ভূতান চলে এসেছে আবার কেউ ভূতান দেবো না আমরা এখানে মরব যা হব হব নিয়ে তিনবার আগুনটা লাগিলেও কেউ এখন পর্যন্ত এক্সিডেন্ট লে নাই এসি এলো লিছে নাই নেতা গেলাও আসছে নেতা গেলাও ঘুরে ঘুরে চলে যাইছে নেতা গেলাও বলছে পুরান বাসন দিয়া হবে ঘর দিয়া হবে একবার লাগলে স্কুলকে নিয়ে চলে গেলো চলো 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 ঘর গরম হয়ে গেল নিয়ে চলে গেলো এখনও পর্যন্ত কিছু অ্যাকশন নাই এখানে আমাদের ছেলে পিলে কি মরবে নেতা ডুবে চলো না হইছে কেখে নেই এটা হচ্ছে একটা সময় রায়তা একটার সময় এখানে কেউ একশানটা লেনা কেউ আসে না আমাদের এখানে কতটা

এখানে রুজা তো চালাই তো আমাদের সবাই এসএল লোক এসছিল না এসএল লোক আসছে কাগজ দিয়ে না আছে শুদ্ধ হুম কাগজ আছে তাও কিছু এখন এক্সেল নেই নাই কাগজ এখন সবুদ আছে আমাদের কাছে সব দেখছে পালাই যাচ্ছে বাস চুপচাপ হই যাচ্ছে হাত মধ্যে ঘর দিয়া হবে কে দিয়া হবে বাস চলি যাচ্ছে সব এখন কিছু হচ্ছে নাই কো এখন পর্যন্ত আপনার নাম জুবা বাবুরি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার